চা হয়ে গেছে আমার, আর এদিকে তিন্নির টিফিনে আজকে ব্রেড আর ওয়াটারমেলন আছে। সকালে জল খাবারের জন্য একটু পরোটা আর তড়কা ডাল করেছিলাম। তো মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে 10:10 আর তিন্নিকে এখন স্কুলে পাঠিয়ে দিয়েছি আমি, আর অনেকক্ষণই হয়ে গেছে। তো আজকে হচ্ছে ওদের ফ্রুটস ডে, তো কালকে স্কুল থেকে ওকে আনার সময় আমি ফ্রুটস নিয়ে এসেছিলাম। তো ওকে নিয়ে যেতে হবে হচ্ছে কি কিউই, তো কিউই নিয়ে এসেছি। কিউই আমি এখন অবধি কোনোদিন খাইনি কিউই, তো কিউই কেমন দাম হবে সেটা আমরা জানতাম না। মানে অনেকে খায় ঠিক আছে, কিন্তু আমি কোনোদিন খাইনি, তো আমি জানি না কিউইর কিরম দাম। তো বাজারে গেছি, বাজারে যাওয়ার পরে দেখি যে কিউইর একটা বক্সের দাম 160, মানে তিনটে থাকে ছোট্ট ছোট্ট, এটার দাম 160। মানে কিউইর যে এত দাম বুঝেই উঠতে পারিনি, এত দাম। মানে প্রথমটা ভেবেছি কি হ্যাঁ কি বললো, শুনতে পারলাম না। তো আবার জিজ্ঞেস করলাম, বললো হ্যাঁ 160। যাই হোক, তারপরে কিছু করার নেই, নিতেই হবে, তো নিয়ে নিলাম। নিয়ে রান্না চাপিয়ে দিয়েছি, আর রান্নাতে আজকে মানে ওর জন্য চিকেন স্ট্রু এনেছিল যে সেদিন দেখেছিলে। যারা আমার ব্লগ সবসময় দেখো তারা জানো সেদিন রুই মাছ এসেছিলো আমাদের বাড়িতে, তো রুই মাছ নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, সেটা পরে করব। লাউ ডাল হয়ে গেছে, আর একটু শাক আগের ছিল তো শাকটা বের করে নিয়েছি। মাছটা আমি একটু পরে এসে করব, একটু পরে এসে করব কেন বললাম, আমরা এখন একটু বেরোবো, বাড়িতে তোমার আলু পেঁয়াজ এসব টুকটাক জিনিস নেই, তো আমি আর ও এখন একটু বেরোবো। আজকে তোমার ফ্রাইডে, আজকে যেহেতু ফ্রাইডে তো ওর অফিস ওয়ার্ক ফ্রম হোমই চলছে, তো আমার ভালো সুবিধা, তো আমরা দুজনেই আজকে এখন একটু বেরোবো। বেরিয়ে তোমার একটু আলু পেঁয়াজ টুকটাক জিনিস সেগুলো মশলাপাতি একটু শেষ হয়ে গেছে, মাসের শেষ তো, তো যাই হোক মাসের শেষ বলে না, আলু পেঁয়াজটা সবার বাড়িতেই লাগে, তো আলু পেঁয়াজ আনতে যাব। আর দেখি চিকেন টিকেন তো আছে মোটামুটি, তো দেখি আর কি আর কি পাওয়া যায়, সবজিপাতি যদি কিছু পাওয়া যায় তাহলে নিয়ে আসবো। আজকের ওয়েদারটা ভালোই করেছে, রোদ উঠেছে, বেশ রোদ উঠেছে বটেই, কিন্তু হালকা, খুবই হালকা, তো ঠিক আছে, ওয়েদার ভালোই বলা যায়। যেহেতু রোদ উঠেছে ভাবছি কাপড়গুলো ধুয়ে নিই, তাহলে কাপড়গুলো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আর আগের দিন কয়েকটা কাপড় ধুয়ে দিয়েছিলাম, হাত দিয়ে ধুয়ে দিয়েছিলাম, এগুলো এখনও শুকায়নি যেহেতু বৃষ্টি হচ্ছিল। চিকেনটা হয়ে গেলে আমি আরও বেরিয়ে পড়বো, সো অপেক্ষায় কখন চিকেনটা হয়ে যাক। চিকেনটা প্রেশারে বসিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়, শ্রুত প্রেশার কুকারে করলে খুব ভালো হয় খেতে। আর তিনি তো মশলাপাতির কোনো ব্যাপার নেই, এত অল্প অল্প মশলা দিলেই হয়, মশলা না দিলেও কোনো ব্যাপার নেই, নুন আর গোলমরিচ দিয়েই ভালো লাগে স্ট্রুটা খেতে। তো তোমরা যদি কখনো স্ট্রুর রেসিপিটা দেখতে চাও বা জানতে চাও কমেন্ট সেকশনে জানিও। আর আমি অনেকেই দেখেছি, আমি অনেককেই দেখছি যে আমার ব্লগ যারা দেখছে বা ফলো করছে আমাকে বা ফলো না করছে না, কিন্তু আমাদের ব্লগ দেখছে, তো ওদের কাছে রিকোয়েস্ট করব যে যদি তোমরা একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দাও, তাহলে ভিডিওগুলো আমার বানাতে আরও বেশি ভালো লাগবে তোমাদের জন্য। আর আমার যেহেতু তোমরা এখন আমার ফ্যামিলি মেম্বারের মতনই হয়ে গেছে, তোমাদের সাথে কথা না বললে আমারও ভালো লাগে না, তো আজকে অনেকদিন পরেই আবার ব্লগটা করছি। তোমাদের কাছ থেকে কমেন্টসগুলো পেলে মনটা একদম ভরে যায় এবং আমার কাজ করার ইচ্ছেটাও আরও বেড়ে যায়, তো প্লিজ 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 তোমরা কমেন্ট সেকশনে একটু কমেন্ট করো, যে কোনো কিছুই কমেন্ট করো, মানে কী ভালো লাগছে কী ভালো লাগছে না কী না, আর কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও কমেন্ট সেকশনে লিখতে পারো। যারা সাবস্ক্রাইব করো নি এখনো কিন্তু ভিডিওগুলো দেখছো আর ভালো লাগছে, তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও একটা।
বাজার করে আমরা চলে এসেছি, আর অনেকক্ষণই হয়ে গেছে বাজার করে চলে এসেছি। এখন বাজে 12:20, আর তিন্নির স্কুল থেকে আনার টাইম হয়ে গেছে, ও এখন বেরোবে। আর আমি এসে মাছটা করে নিয়েছিলাম, আমি আজকে সর্ষে দিয়ে, অনেকদিন সর্ষে দিয়ে খাই না, তো আজকে সর্ষে দিয়ে করেছি মাছটা। তিনটে মাছ নিয়েছিলাম, একটা মাছ ভেঙে গেছে, তো যাই হোক ওটা মাছ ভাজা খেয়ে নেবো। আর তিন্নির স্ট্রুও হয়ে গেছে এদিকে, তো চিকেনগুলো একটু বড় করেই কাটালাম, চিকেন নিয়ে এসেছি। আর চিকেনগুলো বড় করে কাটানোর কারণ হচ্ছে কালকে আমাদের বাড়িতে কয়েকজন আসবে, তো ওদের জন্য কিছু রান্না করব। আর এখানে তোমার চিংড়ি মাছগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি, তিন্নির জন্য চিংড়ি নিয়ে এসেছি। আজকে অনেকদিন পর মোচা পেলাম, কলকাতার থেকে আসার পর থেকে আমরা মোচা খাইনি, তো বড় একটা মোচা পেয়েছি, দেখি ছাড়াতে পারি কিনা, কোনো দিন ছাড়াইনি। আর সবচেয়ে বেশি ভালো হলো গিয়ে এই শুটকি মাছ পেয়েছি, তো আমি শুটকি খেতে ভীষণ ভালো লাগে, তো আমার মতো অনেকেই আছে যারা শুটকি খেতে ভালোবাসো। এটা কী মাছ ঠিক জানি না, বাট দেখে ভালো লাগলো, দেখি কেমন হয় রান্না করে। আর একটু মটরশুঁটি আর এসব টুকটাক জিনিস, সবজিপাতি এসব নিয়েছিলাম, যা নিয়ে তো এলাম। মোচা আমি কোনো দিন ছাড়াইনি, তো দেখেছি মাকে, দেখেছি আমার শাশুড়ি মাকেও দেখেছি মোচা ছাড়াতে, আমি নিজে কখনো এগিয়ে গিয়ে মোচা ছাড়াইনি, তো আজকে খুব সাহস করে মোচা বললাম যে চলো ঠিক আছে, মোচা অনেকদিন খাই না, তো মোচাটা নিয়ে চলো, দেখি পারি কি না মোচা ছাড়াতে, মোচা ছাড়িয়ে কাটা সবই। তো মোচাটা আজকে সন্ধ্যেবেলায় ভাবছি ছাড়িয়ে রেখে দেবো, তাহলে কালকে রান্না করতে কোনো অসুবিধা হবে না, কালকে দুপুরে হয়তো রান্না করতে পারি। তো আমার মতন অনেকেই আছো যারা মোচা টোচা ছাড়াতে পারো না, এবং খাই আজকালের যুগে মোচা থোর এসব খাওয়া বন্ধই হয়ে গেছে, লতি এসব খাওয়া বন্ধই হয়ে গেছে, খুব কম লোকে তোমার এখন এসব খায়, যেহেতু এসব কাটাকুটি করা খুবই তোমার কষ্টকর, এবং লোক থাকলে ঠিক আছে মানে হয়ে যায়, যাদের লোক নেই তোমার রান্নাবান্না, তাদের পক্ষে একটু অসুবিধাই, সবসময় এসব খাওয়া সম্ভব না। আর মোচা থোর ব্যাপার, থোর আমি ভালোবাসি না, আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, তো থোরটা তোমার আমি এখনও ট্রাই করিনি, থোর কাটারও থোরটা কীভাবে কাটে সেটাও জানি না, কিন্তু দেখেছি কাটতে, তো থোর আজকে আর থোর চেষ্টা করলাম না, আজকে মোচাটাই আনলাম, দেখি কতটা কী করতে পারি। মোচা খেতে তো ভালোই লাগে, কিন্তু কাটাকুটি করাটাই মেইন। যাই হোক, গোল টাইপের কড়াই আমার কাছে নেই, তো এই কড়াইটা কিনে নিয়ে এলাম। লঙ্কার দাম আর কমছে না, লঙ্কা 200, একটা দোকানে 200, একটা দোকানে তোমার 150, এই করে চলছে, লঙ্কার দাম আর কমছে না, কি লঙ্কা খাওয়া বন্ধ করতে হয়। একটু শুকনো লঙ্কা আমরা যেহেতু খাই না, আমাদের কাঁচা লঙ্কাটাই চলে, তো কাঁচা লঙ্কার দাম এত বেশি। যাই হোক, আজকে একটু অল্প করে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, কিছুদিন তো চলুক, তারপরে যদি দাম কমে তখন না হয় আবার দেখা যাবে। যাই হোক, ও এখন যাবে তিন্নিকে আনতে, আর আমার রান্নাবান্না অল কমপ্লিট, এগুলো এখন গুছিয়ে আমি বাসন টাসন পড়েছে বেসিনে এগুলো ধুয়ে নেবো। ধুয়ে তাহলে কেমন লাগলো ব্লগটা তোমাদের জানিও কমেন্ট সেকশনে, আর যেমন বলেছিলাম যে একটু কানেক্টেড থেকো আমার সাথে, সাপোর্ট করো, আর তোমরা কি ভালো লাগছে না ভালো লাগছে একটু কমেন্ট সেকশনে জানিও, তাহলে আমিও মানে মোটিভেটেড থাকবো আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য আনার জন্য। যাই হোক, ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ। জাস্ট আকাশটা দেখো, আজকে অনেকদিন পরে ছাদে উঠলাম, বিকেলটায় একটু রোদ উঠেছে বলে ছাদে উঠতে পারলাম, নাহলে তো রোজই বৃষ্টি বাদল, তার জন্য আর